বাস্তবে খুব অসুস্থ হয়ে পড়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের অভিনেত্রী মিঠাই ওরফে সৌমিত্রিষা কুণ্ডু। শুক্রবার সন্ধ্যা থেকেই জ্বরে কাবু হয়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। থার্মোমিটার বলছে দেহের তাপ 101 ডিগ্রি ফারেনহাইট। তবুও শনিবার সকাল 7:30টার মধ্যেই বাড়ি থেকে ওষুধ খেয়ে পেরিয়ে পড়েছেন তিনি। শুটে পৌঁছে গিয়েছেন সময় মতো। দুপুর থেকে ফের জ্বর হয়েছে অভিনেত্রীর, মাথা তুলতেও পারছেন না তিনি। গত 3-4 দিন ধরে মিঠাই ধারাবাহিকের আউটডোর শুটিং চলছে মাঝে মধ্যে, আর তাতেই বিপত্তি, বৃষ্টির ফোঁটা মাথায় পড়ছে ক্রমাগত। কিন্তু চরিত্রের রূপসজ্জার কারণে চুল বেঁধেই থাকতে হচ্ছে অভিনেত্রী সৌমিত্রিষাকে। তার উপরে লেগেই রয়েছে এসি রুমে যাওয়া আসা। আবহাওয়ার কারণেই মিঠাইয়ের চরমভাবে ঠান্ডা লেগে গিয়েছে, এমনটাই জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী। অন্যদিকে আনন্দবাজার পত্রিকা অভিনেত্রীকে ফোন দিলে অভিনেত্রী এই সম্পর্কে অনেক কিছুই বলেছেন। কোভিড পরীক্ষা করাবেন কিনা জানতে চাইলে তিনি বলল, স্বাদগন্ধ সবই ঠিক আছে, বুঝতে পারছি কেবল ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাও যদি দেখি দুদিন পরেও না কমে তবে পরীক্ষাটা করিয়ে নেব, আর দেখি চিকিৎসক কি বলে কাল। মা বাড়িতে চিন্তা করবেন বলে তাকে বিশেষ কিছু জানাতে চাননি সৌমিত্রিষা। মাকে ফোন করে তিনি বলেছেন শরীরটা খুব খারাপ, বিশ্রাম নিচ্ছি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা লাইভ ইন্টারভিউতে। তো ভিউয়ার্স, অভিনেত্রী সৌমিত্রিষার দ্রুত আরোগ্য কামনা করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের কার কী মন্তব্য তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।